বিসমিল্লাহিররহমানিররহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ত্বক ভালো রাখার জন্য আমরা বাজার থেকে অনেক ধরনের প্রসাধনী সামগ্রী এনে আমাদের ত্বকের উপর ব্যবহার করে থাকি, যা কখনো কখনো উপকারের বদলে আমাদের ত্বকের ক্ষতি করে বসে। শুধু তাই নয়, ত্বকে উপস্থিত স্বাভাবিক আর্দ্রতা জলীয় পদার্থকে পর্যন্ত শুষে নেয়, ফলে আমাদের ত্বক হয়ে ওঠে আরও শুষ্ক। ক্যাস্টর অয়েলের রিসিনোলেইক অ্যাসিড ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ফিরিয়ে আনে এবং ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল একটি অতি সাধারণ এবং প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ তেল, যা দৈনন্দিন নানান কাজে ব্যবহার করা হয়ে থাকে। ত্বক, চুল ও স্বাস্থ্য সমৃদ্ধ এই প্রাকৃতিক উপকরণে আছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যা প্রদাহ হ্রাস করে, জীবাণু সংক্রমণ কমায়। ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই সমৃদ্ধ ক্যাস্টর অয়েলে রয়েছে অনেক ধরনের পুষ্টিকর উপাদান, যা চুলের ফলিকল এবং ত্বককে পুষ্টি যোগায়। ব্রণ সাধারণত কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটি বড় মাথা ব্যথার কারণ। অহেতুক চিন্তা, কাজের চাপ, বাইরের খাবার খাওয়া এবং সঠিক লাইফস্টাইল বা জীবনশৈলীর অভাবে অনেকে ব্রণের সমস্যার শিকার। বাজারের চলতি নানান প্রসাধনী সামগ্রী ত্বকের উপর নিয়মিত ব্যবহার করার ফলে তা ত্বকের স্বাভাবিক ময়শ্চারাইজার টেনে নেয়। ক্যাস্টর অয়েল ত্বকের সেই আর্দ্রতা বা ময়শ্চারাইজ ব্যালেন্স করে। হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস সমস্যা আক্রান্ত রোগীদের ক্যাস্টর অয়েল সাপ্লিমেন্ট নেবার জন্য বলা হয়। 2009 সালের সাইটোথেরাপি রিসার্চারদের অনুষ্ঠিত একটি গবেষণায় দেখা গেছে 50 জন অস্টিওআর্থ্রাইটিসের রোগীকে দিনে 3 বার ক্যাস্টর অয়েল ক্যাপসুল 4 সপ্তাহ দেবার পর ভালো ফলাফল পাওয়া যায়। 100 মিলিগ্রাম পিউর লাইফ ক্যাস্টর অয়েল পাচ্ছেন মাত্র 700 টাকায়। অর্ডার করুন ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে। আজকালের জীবনে চুল ওঠা অতি সাধারণ সমস্যা। চুল উঠে নতুন চুল গজাবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সংখ্যায় চুল উঠলে তা চিন্তার বিষয়। সপ্তাহে একবার মেথির সাথে ক্যাস্টর অয়েল মাস্ক বানিয়ে চুলে লাগালে চুল ওঠার সমস্যা কমে এবং চুলের গোড়া শক্ত করে। চুলের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো খুশকি। নানান ধরনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্যা খুশকি হবার মূল কারণ। চুলের নানান ধরনের প্রসাধনী সামগ্রী যেমন শ্যাম্পু, ড্রাই শ্যাম্পু, হেয়ার স্প্রে, হেয়ার কালার ইত্যাদি নানান ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করার ফলে চুলের খুশকি হয়ে থাকে। দৈনিক ব্যবহৃত বা আপনার চুলের সাথে সামঞ্জস্যপূর্ণ তেলের সাথে ক্যাস্টর তেল মিশিয়ে মাথায় লাগালে খুশকির সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব। বয়স বাড়ার সাথে সাথে আমাদের চুলে অবস্থিত কেরোটিন বা মেলানিনের উৎপাদন কম হয়ে যায়, যে কারণে চুল কালো থেকে আস্তে আস্তে সাদাতে পরিণত হয়। সাদা চুলের সমস্যা থেকে পরিত্রাণ পেতে চুলে নিয়মিত ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের সাথে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা প্রয়োজন, যা ক্যাস্টর অয়েলের মধ্যে সহজেই পাওয়া যায়। সপ্তাহে একদিন ক্যাস্টর অয়েল ম্যাসেজের মাধ্যমে সাদা চুলের সমস্যা দূর করা সম্ভব। নিয়মিত চুলে জল লাগানো বা চুল ধোয়ার পর ভালোভাবে না মোছা ইত্যাদি নানান কারণে মাথায় চুলকানি, খুশকির আবির্ভাব এবং ব্রণের সমস্যা তৈরি করতে পারে। ক্যাস্টর অয়েল অবস্থিত অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসের জন্য এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সহজ। এখন আমরা ক্যাস্টর অয়েলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। ক্যাস্টর তেল অতিরিক্ত সেবনে বমি বমি ভাব হতে পারে। ক্যাস্টর তেলের মধ্যে বিষাক্ত রিসিন থাকার জন্য ডায়রিয়া হতে পারে। একটি রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত ক্যাস্টর অয়েল পেশি দুর্বলতা এবং পেশি টান টান ভাব সৃষ্টি করতে পারে। ক্যাস্টর অয়েলের পরিচিত এবং সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি বমি ভাব। তাই গর্ভবতী মহিলাদের প্রসবের সময় এই তেল ব্যবহার করতে নিষেধ করা হয়। বাচ্চাদের শুষ্ক ত্বকের সমস্যা সমাধানে ক্যাস্টর অয়েল ব্যবহার করা যেতে পারে। ক্যাস্টর অয়েল দিয়ে শিশুদের গা ভালো করে ম্যাসাজ করা যেতে পারে, এর ফলে তাদের শরীরের কাঠামো আরও সুন্দর এবং দৃঢ় হবে। শিশুদের ডাইপার ব্যবহার করার ফলে সেই সমস্ত জায়গায় ফুসকুড়ির সৃষ্টি হয়, যা কিনা শিশুদের কাছে খুবই কষ্টকর। এই তেল ফুসকুড়ি এবং এ জাতীয় চর্মরোগ নিরাময়ে ব্যবহার করা যেতে পারে। শিশুদের উপর ক্যাস্টর তেলের ব্যবহার যতটা সম্ভব কম করতে হবে, কারণ এই তেল ঠান্ডা হওয়ায় শিশুদের বুকে ঠান্ডা জমতে পারে। শিশুদের চোখ, ঠোঁট এবং মুখে তেল ব্যবহার করবেন না।
কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সুতরাং ক্যাস্টর অয়েল ব্যবহার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন। সাথে সাথে সঠিক খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়ামের অভ্যাস এবং সঠিক জীবনশৈলীর অনুসরণ করে আপনার জীবনকে করে তুলুন সুন্দর ও স্বাভাবিক। ভালো থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আপনাদের সুযোগ্য মতামত আমাদের খুবই প্রয়োজন, তাই কমেন্ট করে আপনার মতামত জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।